ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সিলেটে বন্যার পানি কমছে, বাড়ছে ত্রাণ নিয়ে কাড়াকাড়ি। সুনামগঞ্জে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানিবন্দী লাখো মানুষ। ভারী বৃষ্টিতে চট্টগ্রামে নিম্নাঞ্চলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। নিরসনে চলছে 7,120 কোটি টাকার প্রকল্পের কাজ, জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। ব্যাপক ভাঙন দেখা দিয়েছে যমুনা তীরবর্তী সিরাজগঞ্জের জামালপুর ইউনিয়নের আরকান্দি, ঘাটাবাড়ি, জামালপুর ও পাকুরতলা গ্রামে। বর্তমান প্রেক্ষাপটে গ্যাস বিদ্যুতের দাম বাড়ালে সরকারের জন্য আত্মঘাতী হবে, এফবিসিসিআই আলোচনায় বলেছেন ব্যবসায়ীরা। গ্যাস বিদ্যুতের দাম তেমন বাড়বে না, জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মূল্যস্ফীতি সরকারি তথ্যের চেয়ে বাস্তব মূল্যস্ফীতি অনেক বেশি, বলেছেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। শ্রীলঙ্কা নয়, বাংলাদেশের তুলনা হবে আমেরিকার সাথে, বলেছেন ওবায়দুল কাদের। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের দাবি, দেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ। বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীকে সংঘবদ্ধ ও ধর্ষণ মামলায় টিকটক হৃদয় সহ সাতজনের যাবজ্জীবন, দুজনে 5 বছর কারাদণ্ড। জাতীয় ঐক্য গড়তে কাজ করার প্রতিশ্রুতি অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে বিজয়ী লেবার পার্টির প্রধান অ্যান্থনি অ্যালবানিজের। ওয়েস্ট ইন্ডিজ সফরে মুস্তাফিজ খেলবে কিনা আজকের মধ্যে নিশ্চিত হবে, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান জালাল ইউনুস।